আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের সংবাদ আয়োজনে। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। নিজ কাঁধে খাদ্য সামগ্রী নিয়ে ঘরবন্দি মানুষের বাড়িতে এমপি জুগলুল, এ নিয়ে রয়েছে বিস্তারিত প্রতিবেদন। ভালো আছেন খালেদা জিয়া, কোয়ারেন্টিন শেষ হলেই শুরু হবে চিকিৎসা, সংবাদে জানাবো বিস্তারিত। সংকটেও ফায়দা লুটতে বিএনপি অপতৎপরতায় লিপ্ত, অভিযোগ ওবায়দুল কাদেরের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত সংবাদ। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নিজ কাঁধে খাদ্য সামগ্রী নিয়ে ঘরবন্দি মানুষের বাড়িতে এমপি জুগলুল। করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সরকারের নির্দেশে সব ধরনের মানুষ বাড়িতে অবস্থান করছেন। এমনকি দিন এনে দিন খাওয়া গরিব অসহায় মানুষগুলো যখন বাধ্য হয়েই ঘরে থাকছেন, তখন ঘর থেকে গ্রামের পর গ্রাম ছুটে চলেছেন সাতক্ষীরা চার আসনের সরকার দলীয় এমপি এসএম জুগলুল হায়দার। তার এ ছুটে চলা গ্রাম ঘুরে দেখা কিংবা কোয়ারেন্টাইন নিশ্চিত করার জন্য নয়, তিনি নিজের কাঁধে খাদ্য সামগ্রী ব্যাগ বহন করে অভুক্ত অসহায় দরিদ্র হতদরিদ্র মানুষগুলোর বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন। 2000 পরিবারকে নিজের অর্থেই এভাবেই খাদ্য সামগ্রী বিতরণ করছেন এমপি জুগলুল। গতকাল দিনভর ও রাতে এমনভাবেই খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বলে নিজের ফেসবুক কলে কয়েকটি ছবি দিয়েছেন। তিনি লিখেছেন, নিজের কাঁধে খাদ্য সামগ্রী বস্তা নিয়ে আজ বিকেলে শ্যামনগর উপজেলার আটুরিয়া ইউনিয়নের শ্রমজীবী অসহায় ঘরবন্দি মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার সময় এ প্রসঙ্গে জানতে চাইলে সাতক্ষীরা চার আসনের এমপি জুগলুল হায়দার বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহ্বান করেছেন জনপ্রতিনিধিদের জনগণের পাশে থাকার জন্য, আমি সামাজিক দূরত্ব বজায় রেখেই মানুষের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি। এই মানুষগুলোই আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আমি চাইলে হোম কোয়ারেন্টিনে থাকতে পারতাম, কিন্তু এই অভুক্ত মানুষগুলো রেখে আমি ঘরে থাকতে পারি না, আর চার বছর পর আবার এই মানুষগুলোর কাছে ভোট চাইতে আসতে হবে। তিনি আরো বলেন, শুধু যে করোনার জন্য খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি তা নয়, আমি নির্বাচিত হওয়ার পর থেকেই মানুষের পাশে আছি, বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে সারা জীবন মানুষের সেবা করে যাব। এদিকে ভালো আছেন খালেদা জিয়া, কোয়ারেন্টিন শেষ হলেই শুরু হবে চিকিৎসা। মুক্ত বাতাস এবং পরিবারের সদস্যদের সান্নিধ্যে মানসিকভাবে সুস্থ হয়ে উঠেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তবে শারীরিক সমস্যার উন্নতি হচ্ছে খুব ধীরগতিতে, বর্তমানে তিনি গুলশানের বাসায় হোম কোয়ারেন্টিনে থেকেই চিকিৎসা নিচ্ছেন। কোয়ারেন্টিন শেষ হলে পুরোদমে চিকিৎসা শুরু হবে, সেই লক্ষ্যে একটি পরিকল্পনাও তৈরি করেছেন তার ব্যক্তিগত চিকিৎসকরা। কোয়ারেন্টিন থেকে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে টিভি ও সংবাদপত্রে চোখ বুলিয়ে অবসর সময় পার করছেন তিনি, করোনা ভাইরাসের মহামারীতে সৃষ্ট পরিস্থিতির খোঁজখবর রাখছেন। দেশের এই সংকটকালে অসহায় মানুষের পাশে দাঁড়াতে নেতাকর্মী সহ সমাজের বিত্তশীলদের প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী। খালেদা জিয়ার পরিবার, ব্যক্তিগত কর্মকর্তা ও চিকিৎসকদের সঙ্গে আলাপ করে এসব তথ্য জানা গেছে। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাসের সংকটের মধ্যে সরকারের নির্বাহী আদেশে খালেদা জিয়ার সাজা 6 মাস স্থগিত করা হয়েছে। 25 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে মুক্তি পেয়ে গুলশানের ভাড়াবাসায় ওঠেন তিনি। জানতে চাইলে খালেদা জিয়ার একান্ত সচিব আব্দুস সাত্তার বলেন, পরিবারের সান্নিধ্য পেয়ে ম্যাডাম মানসিকভাবে কিছুটা সুস্থ হয়েছেন, তবে ব্যথাসহ শারীরিক অন্যান্য সমস্যা আছে, আশানুরূপ উন্নতি না হলেও আগের চেয়ে তা কমতে শুরু করেছে। চিকিৎসকদের পরামর্শে তিনি হোম কোয়ারেন্টিনে আছেন, এরপর তার পুরোপুরি চিকিৎসা শুরু হবে। সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন তিনি, সুস্থ হওয়ার পরই সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করবেন বলে জানিয়েছেন। এদিকে সংকটেও ফায়দা লুটতে বিএনপি অপতৎপরতায় লিপ্ত, অভিযোগ ওবায়দুল কাদেরের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনা ভাইরাসের এই সংকটে বিএনপির নেতৃবৃন্দ দেশবাসীর পাশে না দাঁড়িয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারের সমালোচনা করে চলেছে। বুধবার সকালে তার সরকারি বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতাদের বলবো এই দুঃসময়ে জনগণের পাশে থাকুন এবং রাজনৈতিক ফায়দা লোটার অপতৎপরতা থেকে বিরত থাকুন, সরকারের সমালোচনা না করে জনগণের পাশে দাঁড়ান। তিনি বলেন, দেশের এই সংকটময় মুহূর্তে সরকার ও আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণের পাশে দাঁড়িয়েছেন, কিন্তু বিএনপি জনগণের পাশে না দাঁড়িয়ে রাজনৈতিকভাবে ফায়দা লোটার চেষ্টা করছে। পদ্মা সেতুর সর্বশেষ অগ্রগতির প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, মূল সেতুর কাজ 86.75% এবং প্রকল্পের সার্বিক অগ্রগতি 78.5%,
এদিকে সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের ত্রাণ এবং সমাজকল্যাণ উপকমিটির আয়োজিত বিভিন্ন হাসপাতাল সহ সামাজিক সংগঠনের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধে উপকরণ সামগ্রী বিতরণ করা হয়। সূত্র বাসস। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।